আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব আমদানি রপ্তানির একটা বিষয় এটা হচ্ছে ডলারের একদম এ টু জেড বিষয়গুলো নিয়ে আলোচনা করব ডলারের পেমেন্ট কিভাবে আপনারা ডলার পেমেন্ট করবেন কোথায় পাওয়া যায় ডলার কত এক ডলার কত টাকা হয় এটা আসলে অনেকের মনেই এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে দ্বিধা থাকে সংশয় থাকে তো এগুলো নিয়ে আজকের এই টোটাল ভিডিওটা এটার উপরেই করা হবে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকবেন আপনি যদি একদম প্রফেশনাল আমদানি রপ্তানিকারক হতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এখানে আমদানি রপ্তানির একদম ডিপ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি যা হোক মূল ভিডিওতে চলে যাচ্ছি ডলার আপনারা জানেন যে আমরা অনেকদিন ধরেই জানতাম যে এক ডলার হচ্ছে ৮৬ টাকা হচ্ছে ডলার কিন্তু হঠাৎ করেই ইদানিং ডলারের দামটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় যেখানে যে যার ইচ্ছা মতো ডলার সেল করতেছে এখন আমরা একটা বিষয়ে কিন্তু খুব ঝামেলায় পড়ে যাই যারা চায়না থেকে আলিবাবা থেকে পারচেস করি তারা সাধারণত আলিবাবাতে যদি বাংলার ভার্সন আপনি ইনস্টল করেন আলিবাবাতে যদি কারেন্সিটা বিডিটি দেন তাহলে দেখবেন যে ডলারের একটা হিসাব দেয় ওরা ওদের হিসাবে এখনও ডলার ৮৬ টাকা রয়েছে কারণ ওরা ওদের অ্যাপসের মধ্যে সেটাই দিয়ে রেখেছে যে ৮৬ টাকা করে ডলার কিন্তু আপনারা ভালো করেই জানেন যে ডলার এখন আর ৮৬ টাকা করে নেই ডলারের রেট অনেক বেড়েছে ডলার গভর্নমেন্টই এখন ডলার ব্যাংকে বলেছে ব্যাংকে নির্দেশনা দিয়েছে যে ডলার সেল করতে হবে ১০৬ টাকায় হ্যাঁ এবং পারচেস করতে হবে ১০৫ টাকায় এই যে নির্দেশনার কারণে এখন ব্যাংকগুলো খুবই বিপদের মধ্যে রয়েছে যেটা হচ্ছে যে তারা কমাতেও পারছে না বাড়াতেও পারছে না আপনারা জানেন যে সম্প্রতি ইউক্রেনের যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের কারণে ডলারের সংকট দেখা দিয়েছে সারা বিশ্বে হ্যাঁ এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের অর্থনীতি আপনারা জানেন যে ব্যাপক মুদ্রা বা পাচার হয়েছে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে মুদ্রা পাচারের কারণে আমাদের যেই রিজার্ভ রয়েছে রিজার্ভটা আসলে একদম কমে গিয়েছে এই রিজার্ভ কমে যাওয়া রিজার্ভ আসলে এটা হচ্ছে ডলারে জমা হয় আমাদের দেশে তো এই রিজার্ভে যদি আমাদের ডলার না থাকে তাহলে কিন্তু আমাদের খোলা বাজারে ডলারের খুব সংকট থাকবে কারণ আপনি ধরুন আমেরিকা থেকে আমরা ডলার নিয়ে আসলাম সেই ডলারটা তো আমরা কোনো কাজে ব্যবহার করতে পারবো না সেটা দিয়ে তো আর ব্যাংকে এলসি খোলা যাবে না ডলার আপনাকে অবশ্যই সেটা কেন্দ্রীয় ব্যাংক থেকে পারচেস করে এরপরে সেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট করে না যাই করে সেটা করতে হবে এখন তো এখন এই সমস্ত কারণে আসলে কিন্তু ডলারের রেটটা বেড়ে গিয়েছে তো এই বেড়ে যাবার কারণে আমরা আসলে এখন বুঝতে পারতেছি না ডলারের রেট এখন আমরা কত করে নির্ধারণ করব অনেকেই বলেন যে ভাই আমি তো অনলাইনে সার্চ দিয়ে দেখলাম যে ডলার ১০০ টাকা করে সেল করে অনলাইনে তো আমি বলি যে ভাই ঠিক আছে আপনি গুগল থেকে ডলার কিনে নেন কারণ আমরা ডলারটা পারচেস করতে হয় পারচেস করে সেটা আপনাদের কাছে সেল করি এখন ডলার সম্পর্কিত আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল এগুলো আমি একটা একটা করে সলভ করার চেষ্টা করতেছি ১ ডলারে কত টাকা ১ ডলারে আসলে আপনি যদি নর্মালি হিসাব করতে চান আপনি এই যে গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ১ ডলার সমান কত এটা হচ্ছে ১ ডলারের হিসাব কিন্তু আপনি যখন এটা কিনতে যাবেন আপনি যদি রিয়েল রেটটা জানতে চান কোনো একটা ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে দেখবেন যে ওখানে ডলারের এক্সচেঞ্জ রেট লেখা আছে ওইখানে ওইটা হচ্ছে ডলারের রেট এরপরে অথবা মানি এক্সচেঞ্জের বিভিন্ন অফিস রয়েছে সেখানে গেলেও দেখতে পাবেন যে ডলারের রেট কত টাকা হ্যাঁ এরপরে আপনি সেখানে হিসাব করবেন এরপরে আপনি যখন চায়নাতে পেমেন্ট করতে যাবেন তখন যারা পেমেন্ট করে তাদের সাথে আপনি কথা বলবেন যেমন আমরা চায়নাতে পেমেন্ট করি আমাদের সাথে আপনি কথা বলবেন যে আসলে ডলার রেটটা কত হ্যাঁ পেমেন্টের রেটটা কত সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব কারণ আমরা তো ১০৬ টাকা করে পারচেস করে বা ১০৬ টাকা করে পারচেস করে ১০৬ টাকা বিক্রি করতে পারবো না এটাকে অবশ্যই আমরা হচ্ছে সেটা থেকে প্রফিট করে এরপরে আপনাদের কাছে সেল করব এবারে আসুন ডলারের ভগ্নাংশ কী
আপনার অনেকেই ডলারের ভগ্নাংশ সম্পর্কে, যেটা আমরা পয়সা বলি, সেখানে 100 সেন্ট, 100 সেন্টে হচ্ছে 1 ডলার। ধরুন যদি 1 সেন্টের, 1 সেন্টের মূল্যমান আমরা ধরি, সেটা 10 পয়সা হিসাবে ধরা হবে, কারণ আমাদের 1000 সেন্টে কিন্তু আমাদের 100 টাকা চলে আসে, 1000 পয়সা 100 টাকা চলে আসে। কারণ আপনি যখনই, আপনাকে কোনো একটা চাইনিজ সাপ্লায়ার আপনার হিসাব দেবে যে এই প্রোডাক্টটা $10.08, হ্যাঁ, বা $10.80, $10.20, $10.10, 10 সেন্ট দিলে সেখানে আপনি 8 টাকা ধরে নেবেন, বা এখন এখনকার হিসাবে সেটা 10 টাকা ধরে নেবেন, কারণ 100 টাকা করে ডলার। তাহলে ডলারের ভগ্নাংশ যে যে পরিমাণটা, সেটাকে সেন্ট বলা হয়। এবং এই সেন্ট শব্দটা আপনি হচ্ছে যদি .80 দেয়, .20 দিল, হ্যাঁ, এটার সাথে গুণ দিবেন আপনি 100 দিয়ে, বা 110 দিয়ে, বা 108 দিয়ে, যেটা আপনি আপনার যার মাধ্যমে পেমেন্ট করবেন তার থেকে পান, সেটার হিসাব করে আপনি গুণ দিবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, চায়নাতে ডলারের রেট বেশি কেন? চায়নাতে ডলারের রেট বেশি থাকবে কারণ এটা হচ্ছে যারা বিক্রি করেন, ডলার কেনা বেচা করেন, তাদের তো প্রফিট অবশ্যই করতে হবে, তারা তো আর এমনি এমনিতে আপনাকে ডলার পেমেন্ট করে দেওয়ার ব্যবস্থা করবে না, সেজন্য এখানে বেশি কম হতেই পারে। এবার আসুন, ডলার কোথা থেকে আপনি পারচেস করবেন। অনেকে বলে যে ভাই আমি কি আমার যে কার্ড আছে ব্যাংকের এটা দিয়ে পেমেন্ট করতে পারবো? না, এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন না, আপনাকে অবশ্যই কোনো একটা কি বলে যে আপনার ডুয়েল কারেন্সির কার্ড নিতে হবে, যেই কোনো ব্যাংক থেকে আপনাকে ডুয়েল কারেন্সির কার্ড নিতে হবে, সেই কার্ডের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। ডলারের পেমেন্টটা ডুয়েল কারেন্সির মাধ্যমে করতে হবে, নর্মাল কোনো কার্ডে পেমেন্ট হবে না। এরপর আরেকটা যেটা রয়েছে, ডলার কারা বিক্রি করে? ডলার আমরাই বিক্রি করি, আমাদের থেকে আপনারা ডলার পারচেস করে নিতে পারবেন। ডলারের বিকল্প মুদ্রা কি? চায়নাতে যদি আপনি পেমেন্ট করেন, ডলারের বিকল্প আরএমবিতে আপনি পেমেন্ট করতে পারবেন, কিন্তু দেখা যায় যে এই যে কনভার্টটা করলে আরএমবির সাথে ডলারে কনভার্ট করলে কিন্তু ডলারে পেমেন্ট করাটাই অধিক ভালো হবে, অর্থাৎ আপনার কম খরচ হবে, কিন্তু আরএমবিতে পেমেন্ট করলে আপনি খরচটা বেশি হবে, আপনার আপনি কম খরচে সেটা করতে পারবেন না। আর আরএমবির রেটটাও কিন্তু অনেক বেশি, আগে আরএমবির রেট ছিল কম, এখন আরএমবির রেট বেড়ে গিয়েছে সম্প্রতি, যে ডলারের রেটের উঠানামার কারণে আরএমবিতেও রেট ওনারা বাড়িয়ে দিয়েছে। এরপরে চায়না মুদ্রা যদি আপনি পেমেন্ট করতে চান, তাহলে সেটা কিভাবে করবেন? চায়না মুদ্রাতে আমরা কার্ডে পেমেন্ট করতে পারবো না, এটা চায়নাতে যারা এজেন্ট রয়েছে তাদের মাধ্যমে আমাদের পেমেন্ট করতে হয়, অথবা ব্যাংক থেকে সরাসরি। এখন কিন্তু টিটিতে কিন্তু ব্যাংকে চায়না মুদ্রাতে টিটি করার সুযোগ বাংলাদেশ সরকার দিয়েছে, কিন্তু এখনও হয় কি না এটা আমি জানি না এখনও, কারণ আমি যে সমস্ত এলসিগুলো করি সাধারণত এগুলো ডলারেই আমি করে থাকি। তো এই ছিল মোটামুটি ডলারের নিয়ে আপনাদের অনেক কথার প্রশ্নের উত্তর। আপনারা অনেকেই মনে করেন যে ডলার হয়তোবা যেই রেটে অনলাইনে দেখা সেই রেটে, না, অনলাইনের ডলার রেটের সাথে আমাদের বাস্তবের ডলার রেটের কোনো সম্পর্ক নেই। আপনি অনলাইনে অনেক কিছুই বলে, আপনি একটা মানি এক্সচেঞ্জে গিয়ে $100-এর একটা নোট কিনতে যান, দেখবেন কত টাকা করে ডলার রেট বলে। এবং এখন তো এমন সংকট যে ডলার ব্যাংকেও পাওয়া যায় না খুঁজে, হ্যাঁ, ব্যাংকে বা মানি এক্সচেঞ্জে কোথাও কিন্তু ডলার পাওয়া যায় না, কাগজে ডলার, যেটা আমরা হয়তো বা সেটা কারেন্সির মাধ্যমে, যেটা হচ্ছে ডিজিটাল কারেন্সির মাধ্যমে পেমেন্ট করি, এই জন্য আমরা সেটা আপনাদেরকে পেমেন্ট করতে পারি। তো যা হোক, এই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে বা ডলারের পেমেন্টের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ।